হ্যাঁ ওয়ালাইকুম সালাম ওর বুন প্রশ্ন করেছেন অবস্থায় কি সকাল সন্ধ্যার হিসাবে নাচ ফালাকায় তোর কুরসি বা করণের দোয়াগুলো পড়া যাবে কিনা বোন দেখেন হায়েদ আর একটা যেটা মানে সাময়িক যেটা অপবিত্র হয় হয়তো ফরজ গোসল যখন হয় বা হয়তো স্বামী স্ত্রীর সঙ্গমে যখন হয় এই একটা কে বলে অপবিত্র আর একটা মানে পিরিয়ডের অবস্থায় দুটো কিন্তু এক নয় যেটা সাময়িক অপবিত্র হয়ে যায় হয়তো ফরজ গোসল হয়ে গেল বীর্যপাতের জন্য কিংবা স্বামী স্ত্রীর সঙ্গমের জন্য যতক্ষণ পর্যন্ত গোসল না করা হবে ততক্ষণ পর্যন্ত কোরআনের কোনো আয়াত করা করা যাবে না কেননা বলে কেন খাস করে বিন বাজ রহমতুল্লা আলী বলেছেন যে এটা সহজেই খুব তাড়াতাড়ি এটা করে নেওয়া হবে মানে পবিত্র হওয়া যাবে কিন্তু আপনার পিরিয়ড থেকে বা নিফাস অবস্থা থেকে তাড়াতাড়ি এটা অপবিত্র হওয়া যাবে না ওতে এই ক্ষেত্রে কেউ যদি কোরআনের আয়াত পড়ে এবং দোয়া মাসন না পড়ে এতে কোনো সমস্যা নেই এতে কোনো সমস্যা নাই এবং এটা আপনার শেখ সহলে আল বলেছেন আর একটা অনেকেই বলে অনেকেই একটা দলিল ইয়াজ তাকরুল হায়দ ও আল জুনুব সেই আল সেই জামিন আল কোরআন যে হায়দ অবস্থা এবং জুনুবই মানে অপবিত্র অবস্থায় কেউ কোরআন যেন না পড়ে তো এটা এই বর্ণনাতে আলী রাজুল্লাহ হয়ে হাদিসটা বর্ণনা করেছেন এবং এই আপনার ইভি অমর রাজ্লাউতাল হাদিসটা বর্ণনা করেছেন কিন্তু হাদিসটা সনদ হিসাবে দুর্বল কিন্তু হাদিস ইসমাইল আয়াস এখানে আছেন এখানে অনেকেই জয়ী বলেছেন অতএব পিরিয়ডের অবস্থাতে নিফাসের অবস্থাতে যেসব দোয়া মশা আছে ফরজ দোয়া গুলা আছে আহ এগুলো কেউ যদি পড়ে অবশ্যই পড়তে পারে কোনো রকম কোনোরকম অসুবিধা নেই